আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। বিগত কয়েক বছর থেকে ভারতের চিন্তা ভাবনাতে অনেক পরিবর্তন এসেছে। ভারত এটা বুঝে গেছে যে কারোর উপর যদি বেশিভাবে নির্ভরশীল হয়ে পড়া যায় তাহলে তার খারাপ পরিণামই আসবে, আর কিছু সময় থেকে ভালো মতন বোঝা যাচ্ছে। সেই কারণে ভারত বিদেশ নীতি একদম বদলে দিয়েছে, তার সাথে ভারত নিজের স্বার্থ বেশি করে দেখতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, ভারত 70% কাঁচা তেল আরব দেশগুলি থেকে আমদানি করে। ভারত এবার আরব দেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য ব্যাপকভাবে কাজ শুরু করেছে। এই জন্য বড় দুটি কাজ করছে। প্রথমটি হলো, রাশিয়ার সবথেকে বড় তেল কোম্পানি হলো রোজনেফট, আর এই কোম্পানির কাছ থেকে ভারত ইতিমধ্যে তেল কিনছে। এবার ভারত এই কোম্পানির সাথে কথা বলছে আরো বিপুল হারে তেল কেনার জন্য। জানা গেছে ভারত এবার রাশিয়ার 2-3 গুণ বেশি কাঁচা তেল কেনা শুরু করবে। এখানে সবথেকে ভালো ব্যাপার হলো যে আরব দেশ ভারতকে ইচ্ছা মতন দাম বেশি নিয়ে কাঁচা তেল দেয়, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে এই ঝামেলা থাকছে না। আর এখন রাশিয়ার কাছে তেলের ভান্ডার মজুদ রয়েছে, রাশিয়ার সব স্টোরেজ ভর্তি হয়ে আছে, তাই রাশিয়াও চাইছে ভারত যত ইচ্ছে তেল কিনে নিক। ভারত এখন দাম নিয়ে কথা বলছে, আর যা জানা যাচ্ছে কথা প্রায় শেষ হওয়ার মুহূর্তে। অন্যদিকে ভারত 10% ইথানল ব্লেন্ডিং ব্যবহার এ ব্যাপক সাফল্য পেয়েছে, এর ফলে 10% তেলের প্রয়োজনীয়তা মেটাবে। আপনাদের একটু বুঝিয়ে বলি, ভারত আগে কাঁচা তেল কিনে আনত, তারপর সেটা রিফাইন করে পেট্রোল ডিজেল তৈরি করত। কিন্তু ভারত এখন 10% ইথানল ব্যবহার করে তৈরি করছে, মানে আপনি যদি 100 টাকার পেট্রোল কেনেন তার মধ্যে 10 টাকার ইথানল থাকবে। সব থেকে ভালো বিষয় হলো এই ইথানল তৈরি করা হয় আখ থেকে, ফলে ভারতের কৃষকেরা একই সাথে লাভবান হবে। আপনারা জানলে অবাক হবেন, ভারত এই ইথানলের জন্য 41,000 কোটি টাকা পাঠিয়েছে। আগামী দিনে ভারত ইথানলের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 20% করবে আগামী 3 বছরের মধ্যে। মানে বুঝতেই পারছেন, ভারতের কৃষকেরা এক প্রকার পেট্রোল তৈরি করতে সাহায্য করছে। আমাদের মতে ভারত সরকারের আরেকটি কাজ করা উচিত, সেটি হলো ভেনেজুয়েলার সাথে কথা বলা দরকার, কারণ সৌদি আরব দেশের থেকেও বেশি কাঁচা তেল রয়েছে। এই জন্য ভারত সরকারকে আমেরিকার সাথে কথা বলে স্যাংশন সরাতে হবে শুধু ভারতের জন্য, আর এটা ভারত চাইলে আলোচনা করে করতে পারে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।